আবার নতুন দিনে শুরু নতুন ব্লগ আবার চলে এসেছে তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো তোমাকে থাকতেই হবে, তাই না? হাউসওয়াইফদের কখনো খারাপ থাকতেই নেই। যাক, এখন বাজে সকাল 9:45। আজকে ব্লগটা আমি এখন স্টার্ট করছি। আজকে সানডে, জানি না ব্লগটা কবে পাবলিশ হবে, বাট আজকে সানডে, আর সানডে তেই আমি ব্লগটা শুট করছি। আর তোমরা তো খুব ভালো করে জানো সানডে মানে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ডে। তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে, আর আজকে আমার উইকের সব বাজারটা যে আসবে, সব গোছগাছ করা, অ্যারেঞ্জ করা, এত সুন্দর আর খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে। পুরোটা সঙ্গে থাকবে, কিন্তু স্কিপ করবে না। আর আজকে এই যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরোনো বন্ধুরা, তোমাদেরকে অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে সব সময় থেকো। তাহলে চলো ব্লগটি স্টার্ট করা যাক। এই যে তোমাদের দাদা ভাই, হাই, গুড মর্নিং তো বলো। ইনি এখন যাচ্ছে বাজারে, তিনখানা বাজার যাবে, ঠিক আছে? একটা বাজারে ওনার 7 মিনিট না, আরে দাঁড়াও দাঁড়াও, কি কি লাগবে তো যেটা বলছো, একটা বাজারে ওনার 7 মিনিট না, তিন তিনটে বাজারে যায়, গিয়ে সব বাজার ঘুরিয়ে নিয়ে চলে আসে। যাকে উনি এখন বাজারে যাচ্ছে, বাজার করে আসুক, আর আমি ততক্ষণ ঘরের কাজগুলো করে নিই। আমাদের আদরের প্রতিষ্ঠা রানীর একটু ঠান্ডা লেগেছে, শরীরটা একটু খারাপ, ওই জন্য গুমু গুমু করছে, এখন তুলবো। ও তো মা, অনেক দেরি হয়ে গেছে। এই যে অফিসের জামা কাপড় এসেছে সপ্তাহ, এগুলোকে এখন আমি আগে ভিজিয়ে দিই গরম জল দিয়ে। গিজারে লাইন দিয়েছিলাম, আর গরম জল নিয়ে নিয়েছি, এখন বন্ধ করে দিয়েছি, গরম জল হয়ে গেছিল। এবার আমি ভিজিয়ে দিই আগে। ঘরের কাজকর্ম কিছুটা হয়েছে, প্রতিষ্ঠাকেও খাবার করে দিয়েছি, ও ব্রাশ করে খাবার খাবে, আর ততক্ষণে এদিকে কাজগুলো সেরে দিই। কালকে কাঁচা জামা কাপড় গুলো ছাদে মেরে দিয়ে এসেছিলাম, ঝাপ্পা বৃষ্টি নামলো। এখন দেখো দেখো, এখন দেখো, তাকি দেখো কেমন রোদটা উঠেছে, আর আমাকে দেখো পুরো ঘামিয়ে বৃষ্টির জলে ভিজিয়ে ওপর থেকে দৌড় করালো। আবার এক বালতি ভিজিয়েছি, ওগুলোও তো কাচতে হবে। চলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে, বেশি কথা বলবো না আজকে, দেরি হয়ে যাবে। সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে, আর এখন আমি মেলে দিচ্ছি। ছাদে আর যাইনি, অত লাফাতে পারছি না, নিচেই মেলে দিচ্ছি। চালটা ধুয়ে ভিজিয়ে দিই, তারপরে দেখি কি কি বাজার এসেছে। অর্ধেক এসেছে, এখনো অর্ধেক আসেনি, কি কি আনতে গেছে আর কি কি আনবে জানি না। বাজার আইছে বাজার, আবার এখন কচু নিয়ে আইছে, মান কচু, খুব ভালো খাই কচু, আমরা বাঙাল তো আমরা খুব ভালো কচু খাই, বুঝলা, কচু কচু খুব ভালোবাসি আমরা খেতে। দেখি বাঁধাকপি এসছে, বেগুন এসছে, ভিন্ডি এসছে, আরো এর মধ্যে রয়েছে আলু পেঁয়াজ, সব বাজারগুলো ধুয়ে দিই। দেখো আদা রসুন গুছিয়ে রাখলাম, পেঁয়াজ গোছানো গুলো, আর আলুও রেখে দিলাম। এই তাকটার মধ্যে আমি আলু আদা পেঁয়াজ রসুন রাখি। আর এইখানে দেখো এই সবজিগুলো আমি সব এখন ধোব। আজকে সকালে খাবার জন্য দেখো ডিম টোস্ট তৈরি করেছি, আজকে আর ভাত টাত কিছু করলাম না। ডিম টোস্ট হয়ে গেছে, এটা হচ্ছে প্রতিষ্ঠার পেঁয়াজ লঙ্কা ছাড়া, আর এটা হচ্ছে আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর ওই দেখো তোমাদের দাদা ভাই খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, শেষের কথা, আমিও খেয়ে নি, 11:30 বাজতে যাচ্ছে। দেখো আজকে বাড়িতে চিকেনের পাহাড় নিয়েছে, এখানে চিকেন, এখানেও চিকেন, আর এসেছে মাছের মাথা। মাছের মাথা দিয়ে হবে মুড়ি ঘন্টর ডাল, আর হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এমনি গুছিয়েছি, চিকেন গুলো রয়েছে, দেখছি চিকেন দিয়ে কি করা যায়। রাত্রে বেলাতে চিকেন পকোড়া হবে, এদের একদিন চিকেন পকোড়া খাইয়ে খুব লোভ পেয়ে গেছে, বুঝলে তো। এই জন্য দেখো চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রাখার জন্য সবকিছু আমি কেটে নিলাম, এটাকে বেঁধে চিকেনটাকে ম্যারিনেট করবো। মাছের মাথা দিয়ে মুগ ডালটাও হয়ে গেল, এবার ডালটা আমি ঢেলে দিই। রান্নাবান্না হয়ে গেল, আর আমি দেখো কিচেনটাকে এখন পরিষ্কার করছি, আর
চিকেনটাকে ম্যারিনেট করছি ঠিক এই সময় নেমেছে ঝাপ্পা বৃষ্টি। হাত ধুয়ে যেতে যেতে জামা কাপড় তো ভিজেই গেল, সঙ্গে আমিও ভিজে গেলাম। রান্নার পরে কিচেন স্ল্যাব পরিষ্কার করার কাজ অনেক বড় একটা কাজ, তাই না বলো? ভুল বললাম? লেট হয়ে গেছে গো, আজকে সানডে, সানডে মানে সবার ফান্ডে আর আমার আর একদম অবস্থা খারাপ, বুঝলে তো? বেলা বাজে এখন দুটো, বড় পোছা হয়নি এখনো আমার, দেখো অবস্থা। আসলে কি বলতো, বৃষ্টিটার জন্য আরো বেশি করে কাজে ডিস্টার্ব হচ্ছে, কারণ বৃষ্টির জন্য জামা কাপড় গুলো ফালতু কি আবার ধুতে হচ্ছে, আবার নাড়তে হচ্ছে, এই জন্য আরো বেশি দেরি হয়ে গেছে। আমি থালায় থালায় ভাতও মেরে ফেলেছি, তারপরে মনে পড়লো আরে আজকে তো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তাহলে দেখে নাও যে কি কি রান্না করেছি। এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে মোচার বড়া, মোচাটা জানো আমার গাছের, এক্ষুনি করলাম মোচার বড়াটা। আর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এখানে রয়েছে মুড়ি ঘন্টর ডাল। চলো খেয়ে আবার বিকেলবেলা ফেরত আসবো, যাবে না কিন্তু? প্রতিষ্ঠা কি বিপত্তি বাঁধিয়েছে দেখো, আমি ঘুমাচ্ছিলাম আর প্রতিষ্ঠার বিপত্তি দেখো, চিরুনির মধ্যে এমন ভাবে চুল পেঁচিয়েছে যে এখন চিরুনির দাঁতগুলোকে কেটে ওর চুলটাকে বার করতে হবে। কোনোভাবেও আমি চুলকে ওর বার করতে পারলাম না, ওর পাপা বার করতে পারলো না, তারপরে ওর দাদা নিয়ে বসেছে। এখন একটা উপায় বার করা হয়েছে যে চিরুনির দাঁতটা যদি কেটে দেওয়া যায় তাহলে হয়তো ওর চুলটাকে বাঁচানো যাবে, আর উনি এখন কাঁদতে বসেছে এই কাজ করে। দেখো চিরুনি কাটা হচ্ছে চুল বার করার জন্য। আমার চিরুনিটার দণ্ড দিয়ে, আর দেখো এই কাঁচুল কানোর ওই মালটা কোথায় দেখা, আর এই যে প্রতিষ্ঠার পাপার কাঁচুল কানোর এই যে একটা ডান্ডা আছে এটা দিয়ে উনি নাকি কানেন চুলকায়, এই দুটো জিনিসকে দণ্ড দিয়ে এই যে প্রতিষ্ঠার চুল উদ্ধার হয়েছে, চুলটার অবস্থাটা দেখো। হ্যাঁ, এটা প্রতিষ্ঠার পাপা আর দাদার অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠার চুল উদ্ধার হয়েছে, এবার বাদ বাকি আমাকে করতে হবে, ওর এটা জ্বর ছাড়াতে হবে। তোমরা একটুখানি কমেন্ট সেকশনে এসে বলে যাও প্রতিষ্ঠা এরম টাইপের আকামগুলো যেন না করে। সন্ধ্যেবেলার টিফিনে আজকে দেখো কি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের চিকেন পকোড়া হচ্ছে, বড় বড় পিসে চিকেন পকোড়া, দারুণ লাগবে জানো তো। পকোড়াগুলো করে নিয়ে তারপরে ফেরত আসছি। রেডি হয়ে গেছে আমার চিকেন পাকোড়া, আপাতত এইটুকু রেডি হয়েছে, আরো কিছুটা কড়াইতে ভাজা হচ্ছে। এখন আমি চিকেন পাকোড়া খাবো আর ব্লগটা এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিই। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।